তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে হলো দোল পূর্ণিমা, তাই সবাইকে দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি, তোমরা দেখে হয়তো ভাবছো এটা আবার কোন জায়গা। আমি প্রথম দিকের ব্লগগুলো এখান থেকেই করেছিলাম। এটা হলো আমাদের গ্রামের বাড়ি। কালকে বিকেলে এসেছি, তাই এখান থেকে সব ব্লগটা শুরু করছি। সকালে সমস্ত কাজকর্ম শেষ, আমি স্নানও করে নিয়েছি। এই দেখো, ঠাকুরকেও আমি ফুল দিয়ে দিয়েছি। এবার যাব রান্নার কাজ করতে দুপুরে। দেখো, রান্না করার আগে আমি একটু এসেছি। বাচ্চারা এখানে রং খেলছে, আমার মেয়ে খেলছে, ভাসুরের মেয়েরাও খেলছে, আর এই ছোটো পুচকিটাকে দেখেছো, সেও রং খেলছে। চলো এগুলো একটু দেখি, তারপর আমি গিয়ে রান্না বসাবো। আজকের ব্লগে তোমাদের দেখাবো কিভাবে গ্রামের মানুষেরা, বাচ্চারা, ছেলেরা, বউয়েরা সবাই মিলে দোল খেলে কিভাবে আনন্দ করে, পুজো করে, সবই তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে শেষ পর্যন্ত ব্লগটা দেখার অনুরোধ রইল, আর একটু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, লাইক কমেন্ট শেয়ারও করবেন। এবার আমি চলে এসেছি রান্না করতে। আজকে যেহেতু দোল পূর্ণিমা, তাই আজকে নিরামিষ হচ্ছে। নিরামিষ রান্না হচ্ছে আলু পোস্ত, ডাল আর বেগুন ভাজা, আর কিছুই করবো না। চলো এগুলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বো। খাওয়ার আগে একটু ভাবলাম পাড়া থেকে ঘুরে আসি। এখানটায় সবাই মিলে মন্দির তৈরি করছে, রাত্রিবেলা যে হোলি পূর্ণিমা হবে তার জন্য এখানটায় কাদা দিয়ে মন্দির তৈরি করছে, আর কাদাগুলো আমাদের পুকুর থেকে নিয়ে এসছে। দেখো সবাই মিলে এখানে মন্দির তৈরি করছে, আর এখানটা এত জোরে মাইক বাজাচ্ছে যে সারাদিন মানে টেকা যাচ্ছে না ঘরে, তাই আমি কথাও বলতে পারছি না ব্লগ করার সময়, তাই আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে। বাড়ি ফেরা যাক, বাড়ি ফিরে আবার খাওয়া দাওয়া সারতে হবে। আর এখানটায় দেখো পুকুরে মাছ ধরা হয়েছিল, আমাদের পুকুরে সেখানটায় কতগুলো মাছ পড়েছে, মা আবার সেগুলো কাটছে। এগুলো আজকে রান্না হবে না, এগুলো হবে কালকে, তাই এগুলো কেটে ফ্রিজে রেখে দেওয়া হবে। তাহলে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম, তারপর আবার বেরিয়ে এসেছি। এখন প্রায় 5টা মতো বাজে। দেখো সেই যে দুপুরবেলা এসেছিলাম, এখানটায় মন্দির তৈরি করেছিলাম, সেখানটায় চলে এসেছি। এখানে তো বাচ্চারা সব সময় মাইক বাজাতেই আছে, কোনো সময় তাদের মাইকের আওয়াজ থামছে না। চলো সেদিকে, মনে হয় রান্না বান্না হচ্ছে, দেখি কি হচ্ছে। এখানে হচ্ছে খিচুড়ি, রাত্রিবেলা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবে, তাই পাড়ার একজন দাদা বৌদি সবাই মিলে এখানটায় রান্না করছে। কত খিচুড়ি হচ্ছে দেখেছো, এখানে একটা বড় কড়াইতে আর সেদিকে একটা বড় হাঁড়িতে খিচুড়ি হচ্ছে। রাত্রে সবাই মিলে খাওয়া দাওয়া করবে, সবাই মিলে আনন্দ করবে, এটাই হলো গ্রামের মানুষের আনন্দ। রাত্রে নেড়া পোড়ানো হবে। এটা আমাদের ঘরের মাঠ, আর এখানটা কত সজনে গাছ, দেখো কত সজনে ডাটা হয়েছে, এগুলোও আমাদের ঘরে। আর একটু আমি মাঠে নামছি, অনেকদিন পরে গ্রামে এসেছি, তো তাই চারিদিকটা একটু ঘুরে দেখছি, আর সবার সঙ্গে মিলে একটু আনন্দ করছি, রং খেলছি, আবির খেলছি। এখনকার দিনে দেখেছি প্রায় মানুষেরা রং থেকে অনেক দূরে থাকে, তারা রং খেলতেই চায় না, রং মাখতেই চায় না, বিশেষ করে শহরের মানুষেরা। কিন্তু আমাদের এই পাড়া গ্রামের মানুষেরা সবাই, বাচ্চারা বলো, বউয়েরা বলো, বড়রা বলো, সবাই একসঙ্গে মিলে কী সুন্দর দোল খেলে, সবই তোমাদের সঙ্গে তোমাদের সামনে তুলে ধরবো। আর একটু ঘুরতে চলে এসেছি রাস্তার দিকে, দেখো চারিদিকে সবুজ আর সবুজ, আর এখানটা একটু বসবো ঢালাই রাস্তায়। এই যে বসেছি দুজন,
প্রায় রাত 9টা মতো বাজে। দেখো এখানটায় পাড়ার এক ঠাকুমা পুজো করবে, আর বাচ্চারা তো এখানটায় মাইক বাজাতে আছে, রং খেলছে, আবির খেলছে, সবাই আনন্দ করছে, অনেক পাড়ার বউয়েরাও এসছে। তাহলে দেখতে থাকো ব্লগটা, তোমাদের কিন্তু ভালো লাগবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইবটাও করে দেবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাইকে হ্যাপি হোলি, গুড নাইট।